ব্রাউন সুগারের নেশা আবারও কেড়ে নিল 22 বছরের যুবকের প্রাণ। ঘটনা পশ্চিম থানাধীন রানীরখামা এলাকায়। বাবা মায়ের আপত্তি কানে তুলেনি একমাত্র ছেলে। জানা যায়, পশ্চিম থানাধীন রানীর খামার এলাকার বান্টি আচার্য কয়েক বছর ধরে নেশা করছে, বাবা মায়ের একমাত্র সন্তান সে। বারবার বাধা সত্ত্বেও নেশা ছাড়েনি বান্টি। ফলস্বরূপ কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু মঙ্গলবার চিকিৎসা চলাকালীন সময়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে বান্টি আচার্য। রসুন গুনিও দেয় আর কি, কয়েকদিন ভালো আসলো তুই আবার দেয় ধরছো ধরছো করে তুই আবার চিকিৎসা দিতে হচ্ছিল। তুই একটা দুশ্মনও বেশি খাই আলাইছ আর কি, দুই তিনটা পরি মনে একলা তোরা খাই লাগে, তোর নোংরা ছোড়া ছেড়ে দিছি আবার কালকে মানে এক এক প্লেট আসতো না বাড়ি, পরের দিনে আবার শরীর দুর্বল করে ওই অস্তে অস্তে ওই স্মৃতি শক্তি আর এলেছে, তারপর শক্তিও কিছু দেয় না, কথাটা তো বন্ধ হয়ে গেছে আর এক সাইড অবশ্য হয়ে গেছে। কতদিন যাবত এই মানে ড্রাগস খাইতো? হয়তো 3-4 বছর ধরে খাইতো। তা আপনারা মানে কীভাবে বুঝছেন যে এগুলি নেশা করতে? এগুলি নেশা করে মানুষের থেকে শুনে শুনে ডাক দিতাম, তারপর অস্তে অস্তে শুরু হইলো আর কি, ডাকও শুনতো না তাদের কাছে। আপনারা বাধা দিচ্ছেন, ছেলে বাধা দিচ্ছেন? বাধা অনেক মানুষের হাতে পিড়ামুড়ো হয়। তো বাধা দেওয়ার পরে কি কোনো কাজ হয়েছে? না, কাজ হয়েছে না। এই আপাতত কোনো ডাক্তার বা চিকিৎসা করছেন আপনারা? কাজ হয়েছে কি? কয়েকদিন ভালো যাইতো, 10-12 দিনের মতো অনেক একটু সুস্থ থাকতো, এরপরে আবার কামড়ামো যাইতো গাতে আবার অসুস্থ। এইগুলি মানে খাওয়ার জন্য টাকা কই পাইছো? রুজি কাজ করতো, কাজ করে সংসারে একটা মতো এখনো। আপনার এক ছেলে? হ্যাঁ। ছেলের নাম কি? বান্টি আছে। বয়স কত? 22। বাড়ি কোন জায়গায়? অন্যরা যারা ব্রাউন সুগার মানে খায় তাদের প্রতি আপনার কি বার্তা দিবেন? আপনার ছেলের মতো তো অন্যরাও খায়, তাদের প্রতি কি মানে তাদের প্রতি তারাও আমার খোলার মতো অনেক মানে একটা আপনি তো অল্প বয়সের ছেলেরা হারাইছেন একমাত্র, তারাও তারাও যেমন ভালো হয়ে যায় নিজের না নিজের বুক খালি। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।